আসসালামু আলাইকুম প্রিয় বিয়স্রা আপনি কেমন আছেন? আমি বরাবর মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে জানাতে চাচ্ছি আপনাদের প্রিয় জুটি নতুন একটি নাটকের আপডেট, যার নাম হচ্ছে দম। এই দম নামক এই নাটকটি সর্বশেষ আপডেট যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই নাটকটি যে জুটি রয়েছে সেখানে উভয় চরিত্রে দেখতে পারবেন মুশফিকার ফারহানকে, এবং ফারহানের বিপরীতে অভিনয়ের জুটি রয়েছে সাফা কবির। সাফা কবির এবং মুশফিকার ফারহানের এই নাটকটির শুটিং কাজ পরিপূর্ণভাবে শেষ। নাটকটিতে একটি রোমান্টিক কাহিনী দেখতে পারবেন বরাবর মতন, কারণ মুশফিকা ফারহান মানেই রোমান্টিক। যাই হোক, এই নাটকের ডিরেক্টর পরিচালক হচ্ছে রুবেল আনুস। রুবেল আনুসের পরিচালনায় এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইটি নাটক রিলিজ হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ফিদা, যেখানে আপনারা এই জুটি দেখতে পারবেন, আরেকটি নাটক হচ্ছে এই দম। এই দম নামক এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হচ্ছে এনটিভি পর্দায়, আর এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। এনটিভি পর্দায় এবং এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি কখন রিলিজ হবে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট না জানা গেলেও আপনারা এই দুই তিন দিনের মধ্যে আপডেট পেয়ে যাবেন, কারণ ঈদের আগে আসার সম্ভাবনাই বেশি এই নাটকটি। আর তারপরও ঈদের দ্বিতীয় দিন না তৃতীয় দিন কবে রিলিজ হবে এ নিয়ে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। বাংলাদেশের যত সব নাটক এই পবিত্র ঈদুল আজহায় রিলিজ হবে তার সবগুলো আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।